तो हाई बंधुरा हमारे सिम्पल लाइफस्टाइले सबाई के स्वागत हमें श्रावंती बोल बंधुरा केमन आशा करछि भालो आछो भालो आछि तो शुभ सकाल कि बोलबो आर बंधुरा गुड मर्निंग सबाई भालो थेको आर सबाईके भालो रखार चेष्टा करो तो बड़ोदेर प्रणाम छोटोदेर भालोबासा जानिए आज के हमार भिडियोटा शुरू करछि। तो सकाला चा दिए शुरू करछि सकाला तो सभी काज बासी काज से तो चा खावा हय तो चा खावा हय तो देखो दादा भाई ओई उठलो उठते चाटा करलाम तो चा हुए गिए दादा भाई आमी चा खेये निलाम तो तारपरे बिछनाटा गुछते एसेछि तो सकाला बिछानाटा माने बिछाना आल्ला जदि गुछिए राखो देखबे घरटा भालो लागे आर निजेको भालो लागे तो आमी माने जतटुकु चेष्टा करी घरदर गुछिए राखा तो बिछानाटा एलोमेलो हुए थाकले खुबी बिरक्त लागे। तो सब बंधुरा आगे बिछानाटा गुछिए नी तो ओदिके सबई काज सकालार हुए गेछे घर झाड़ते बासन माजा মানে সবই হয়ে গেছে বেঁধে চা করে দাদা ভাই উঠে চা খেলাম তারপর একটু বাইরের দিকে গেছে আমি বিছানাটা তুলে ফেলি তোলা হয়ে গেলে এবার দাদা ভাই ডিউটি যাবে তো আমাকে টিফিনে জোগাড় করতে হবে তো আজকে ফেরাম কিছু করবো না আলু সেদ্ধ বসে দিয়ে এসেছি আর টিফিনে মুড়ি দিয়ে দেবো খেয়ে নেবে পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল নুন দিয়ে চাট করে তো চানা সেদ্ধ আছে দিয়ে দেবো খেয়ে নেবে আমিও পরে খেয়ে নেব তো তারপরে তারপরে রান্নার আয়োজন হবে তো কি রান্না করা যায় রান্নাঘরে যাই গেলে দেখা যাবে তো তো চলো বন্ধুরা তো বন্ধুরা দেখো এখন হয়েছে বাজে 10:30 সকালে যত সব আসি কাজ করবো ছেড়ে রেখে রান্নাঘরে চলে এসেছি তো রান্না বসিয়ে দিয়েছি কিছু কিছু রান্না হয়ে গেছে তো দেখো কী রান্না করেছি বন্ধুরা কিছু কিছু মানে হয়েছে কিছু কিছু পাখি আছে তো দেখে নাও কী রান্না করছি আজকে আমি তো দেখো বন্ধুরা এখানে তোমার ভাতে জল বসিয়ে দিয়েছি টমেটো আলু ভাতে দিয়েছি জলটা ফুটে উঠলে চাল তুলে দেবো আর এখানে ডাঁটা আলু মাছ দিয়ে তরকারি হবে তো একটু পরে মাছগুলো দেওয়া হবে দেবো আর এখানে শাক হলো পেঁয়াজ কাটা পিস দিচ্ছি মানে মাছ এনেছিল বর দাদাভাই মাছ পেয়েছে রবিটা তো কড়াই আছে দেখেছো তো মানে কিছুটা মাছ ভাজা হয়ে গেছে এখন এই মাছটা ফ্রিজে রেখে দেবো কালকে হবে তো শাক ভাজা বাকি আছে আর এখানে রাখো বেগুন ভাজা টিফিনে হয়েছিল দুখা দিয়ে পড়ে আছে বাটিয়ে খাওয়া হবে এখানে বাটনে বললাম কিছুটা ভাজা হয়েছে ওখানে কিছুটা আছে এটা হচ্ছে তোমার কালকের জন্য আর এখানে উচ্ছে ভাজা আর এখানে দেখো টমেটো দিয়ে ডাল হবে ডালটা মানে সেদ্ধ করা আছে লাস্টে শুকনো লঙ্কা সর্ষে দিয়ে ফোড়ন দেওয়া হবে আর এখানে চালে জল ভিজানো আছে তো জলটা ফুটে উঠলে চালটা ধুয়ে তুলে দেবো তো বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো তো দেখো বন্ধুরা ডাঁটা আলু মাছের তরকারিটা হয়ে গেছে আর এখানে দেখো মানে শাক ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাত হয়ে গেছে ডালটা সেদ্ধ কাছিল ফুরন দেওয়া হয়ে গেছে আর এখানে ভাত ওপর করা তো হয়ে গেছে আর তো চলো গ্যাসটা মুছে নেবো ঘর মুছবো মানে ঘরটা ভাত দিয়ে ওদিকে তো রান্না হয়ে গেছে তো দেখলে বন্ধুরা আর এবার রান্নাঘরটা মানে করে
তো তারপরে ঘরটা ঝাড় দিতে দিতে এসেছি, ঝাড় দেওয়া হয়ে গেলে মোছা মুছে নেবো। তো তারপরে রান্নাঘরে গ্যাস পরিষ্কার তো আছে, গ্যাস পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার, রান্নাঘর মোছা তো করবো। তা আর সেরকম বেশি বাসন নেই, কড়া দুটো থালা মানে মাছে শাকের মানে এগুলো পড়ে আছে, তো তারপর চান করবো। তো এইটুকু আর কি বলবো, যে তোমার দাদাভাই বলেছিলাম আলু সেদ্ধ বসে দিয়ে ভিনে তুলতে এসেছিলাম, কিন্তু তোমার দাদাভাই আলু এমনিতেই পছন্দ করে না, তো আমাকে মানে আলু সেদ্ধ পড়ে রইলো, আমাকে লাস্টে বিভিন্ন ভেজে দিতে হলো। তো তার থেকে দুভাবে ভরে আছে, ভাত দিয়ে ধুবো। তো কী করা যাবে, আলু সেদ্ধটা দিয়ে আমি মুড়ি খেলাম একা, তো তোমার দাদাভাই খায়নি, পড়ে আছে। তো দেখো ঝাড় দিতে দিতে মানে মোবাইলটা ধুয়ে ধুয়ে করা, তো পাশে রেখে তো করছিলাম, আর ঝাড় দিতে দিতে মোবাইলটা মানে একটু ওখানটা পড়ে গেল বলে ওখানটা ভিডিওটা একটু হয়ে গেল। তো বন্ধুরা মোবাইল মানে ক্ষমা করে দেবে, তো একটু ম্যানেজ করে নেব, আমি নতুন মানে এ করছি, ভিডিও করছি, কেন আমার তো সেরকম সেই স্ট্যান্ডটা নেই, মানে মোবাইল ধরে ধরে এখানে ওখানে রেখে ভিডিও করে আর সাহায্য করার মতনই সেরকম কেউ নেই। দাদাভাই ডিঙ্কে চলে যায়, তো কে ধরবে, একা হাতে যতটুকু পারি চেষ্টা করি। তো দেখো ওদিকে কাজ করতে করতে রান্নাঘর মোছা ঝাড় দেওয়া, সরি ঘরটা ঝাড় দিয়ে দিলাম, উনি মুছে বেরিয়ে এসেছি, আর রান্নাঘরটা মোছা হয়ে গেছে, আর বাসনগুলো বাকি ছিল, তো বাসনগুলো মাছ দিয়ে দিলাম, বললাম না বেশি সেরকম কিছু বাসন পরে নেই। তো চলো মজা হয়ে গেছে। তো এবার বন্ধুরা দেখো ওদিকে সব কাজ মিটিয়ে তো চান তো হয়ে গিয়েছিলো, এখন পর্যন্ত ঘুরতে বাজে আড়াইটা, তোমাদের থেকে চান করার পর আর তোমাদের কাছে সরাসরি আসেনি। তো দাদাভাই এলো, তো আমার কাজ মিটতে মিটতে 12:30 বেজে গেছে, চান করে ঠাকুর সেবা দিলাম, দিদি তোমার দাদাভাই চলে এলো, তাকে দাদাভাই খেলো, আমিও খেয়ে নিয়েছিলাম। আর দেখো এগুলো চান করার মানে বা ওদিকে বাসন মেজে চান করার সময় কেচে দিয়েছিলাম। তো দেখো মানে 1-1.5 ঘন্টা এত রোদের জোর যে 1-1.5 ঘন্টা সব জামাকাপড় শুকনো হয়ে গেছে, তো ওই জন্য খেয়ে খাওয়া দাওয়া করে দাদাভাই চলে গেলো বাসন মেজে। তো জামাকাপড়গুলো তুলে নিয়ে এলাম, তুলে নিয়ে এসে গুছিয়ে রেখে এবার শোবো নিশ্চিন্তে, এখন 4:30-4:30 অবধি, আর মানে আর কিছু মানে কি বলবো তারা নেই, গরমকাল তো রোদে জামাকাপড় বেশি থাকলে তো ওর অবস্থা মানে হালত খুবই খারাপ হবে, তো ওই জন্য জামাকাপড় তুলে নিয়ে এলাম। তুলে নিয়ে এসে তো মানে গুছিয়ে রেখে দিলে নিশ্চিন্তে, এই হচ্ছে ব্যাপার। আর ওখানে খাওয়া দুটো বাসন খালি পড়ে আছে, ও টুকুস করে তুলে নেবো, ওইটা অতটা অসুবিধে নেই। তো জামাকাপড় রোদে মানে কখন সেই 4:30-4:30 সময় সাধে যাবো, রোদে ঘুমিয়ে পড়ি না করি ফোন ঘাঁটতে ঘাঁটতে, তো ওই জন্যই জামাকাপড়গুলো তুলে নিলাম। তো শুকনো তো হয়েই গেছে, মানে রং ছাদে কী বলতো রোদ দিয়ে প্রচুর প্রচণ্ড রোদ দিয়ে থাকলে জামাকাপড় মানে রং কটে যায়, এই হচ্ছে ব্যাপার। আর এখন রোদের জোর মানে 1 ঘন্টা 1 ঘন্টা জামাকাপড় শুকনো হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, তোমার সাথে বলতে বলতে জামাকাপড় মোটামুটি গোছানোই হয়ে গেল, তো ভিডিওটা এইটুকুই থাক, আর বেশি বাড়াবো না। তো বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্টে জানিও খারাপ কী ভুল, তো আমি ঠিক নিজেও বলতে পারছি না, তো একটু ভিডিও করতে করতে উল্টো পাল্টা হচ্ছে, সে আমিও নিজেও বুঝতে পারছি। তো বন্ধুরা মানে আস্তে আস্তে করতে করতে সবই হবে কি, তাই তো তোমাদের দেখে দেখেই শেখা, তোমাদের থেকেই জানা। তো আসলে মোবাইলটা ধরে ধরে করা তো একটু অসুবিধেই হচ্ছে, মানে এখানে রেখে ওখানে রেখে। তো চলো আর কিছু বললাম না, এইটুকুই থাক। তো এখন নিশ্চিন্তে এবার এটা শুয়ে পড়ি, তো চলো টাটা, বাই বাই।